হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মডাল ভার্ব শুড এর ব্যবহার নিয়ে। তোমরা জানো ইংরাজিতে মডাল ভার্বগুলি হলো ক্যান, কুড, মে, মাইট, শুড, উড প্রভৃতি। আজ আমরা এই মডাল ভার্ব শুড এর ব্যবহার এবং কখন ব্যবহার হয় সেগুলি নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমরা কতগুলো এক্সাম্পল দেখলে পরিষ্কার বুঝতে পারবো। মডাল ভার্ব শুড উচিত অর্থে ব্যবহার হয়। যখন ইংলিশ সেন্টেন্সে শুড এর ব্যবহার হবে তখন এরকমভাবে ব্যবহার হবে। দেখো কেমনভাবে ব্যবহার হবে। প্রথমে সাবজেক্টটা বসাতে হবে, তারপর শুড বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং তারপর অবজেক্ট বসবে। আমরা এক্সাম্পলের মধ্যে মানে উদাহরণের মধ্যে দেখে নিই কেমন হয়, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। প্রথমটি দেখো, আমাদের উচিত সাহায্য করা ভিখারিদের। তাহলে আমাদের হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্টটা বসবে উই। এবার উচিত শুড, SHOULD, উই শুড। এবার সাহায্য করা, ভার্বটা বসলো, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রথম ফর্মটি বসবে শুড। সাহায্য করা ইংরেজি হেল্প, হেল্প। এবার ভিখারিদের, দ্য বেগার, BEGGARS, বেগার্স। উই শুড হেল্প দ্য বেগার্স। উইটা হলো সাবজেক্ট, শুডটা হলো মডাল ভার্ব, হেল্পটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেগার্স হলো অবজেক্ট। ঠিক একই রকমভাবে পরেরগুলোও আমরা দেখে নিই। তোমার উচিত মেনে চলার রাস্তা চলার নিয়ম। তাহলে তোমার ইউ উচিত ইংরেজি হবে শুড, মেনে চলা ওবে, রাস্তা চলার নিয়ম দ্য ট্রাফিক রুল, LES, রুলস, দ্য ট্রাফিক রুলস। ইউ শুড ওবে দ্য ট্রাফিক রুলস। পরেরটা আসছি, সকলের উচিত সাহায্য করা তাদের পিতামাতাদের। তাহলে সকলের ইংরেজি হবে অল বা এভরিবডি। অল শুড, SHOULD, অল শুড হেল্প, অল শুড হেল্প দেয়ার প্যারেন্টস, দেয়ার প্যারেন্ট, PARENTS। সকলের উচিত সাহায্য করা তাদের পিতামাতাকে। পরেরটা আমরা দেখে নিই, আমাদের উচিত সম্মান করা আমাদের শিক্ষকদের। তাহলে আমাদের উই উচিত শুড, উই শুড সম্মান করা, রেসপেক্ট, RESPECT, রেসপেক্ট। এবার আমাদের শিক্ষকদের, আওয়ার টিচার, আওয়ার টিচার্স। পরেরটা আসছি, আমাদের উচিত নয় ধূমপান করা। দেখো এটা কেমন হবে, আমাদের ইংরেজি হবে উই, প্রথমে উই বসলো, উই উচিত নয়। যখন উচিত বলবে তখন শুড, আর যখন উচিত নয় বলবে শুড নট, উই শুড নট, শুড নট স্মোক, ধূমপান করা ইংরেজি স্মোক, SMOKE, হয়ে গেল। পরেরটা আসছি, তোমাদের উচিত নয় অবহেলা করা, তো আমাদের উচিত নয় অবহেলা করা আমাদের কর্তব্যকে। তাহলে আমাদের উই শুড নট, শুড নট, এবার অবহেলা করা, এটা হচ্ছে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অবহেলা করা ইংরেজি নেগলেক্ট, NEGLECT, উই শুড নট নেগলেক্ট আমাদের কর্তব্যকে, আওয়ার ডিউটি, DUTY, উই শুড নট নেগলেক্ট আওয়ার ডিউটি, আমাদের উচিত নয় অবহেলা করা আমাদের কর্তব্যকে। পরেরটা আসছি, তোমার উচিত নয় লোভী হওয়া। তাহলে তোমার ইংরেজি ইউ শুড নট, উচিত নয়, ইউ শুড, SHOULD, শুড নট। এবার লোভী হওয়া, বি গ্রিডি, GREEDY, বি গ্রিডি মানে লোভী হওয়া, ইউ শুড নট বি গ্রিডি। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা প্রতিটার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসিয়েছি,
তারপর সুট বসিয়েছি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, তারপর অবজেক্ট বসিয়েছি। এইভাবেই আমাদের শুডের ব্যবহার হলো। এবার এই শুড দিয়ে, এই মডাল ভার্ব শুড দিয়ে ভয়েস চেঞ্জ যখন থাকবে তখন কেমন হবে? শুড দিয়ে ভয়েস চেঞ্জ থাকলে, মডাল ভার্ব শুড দিয়ে ভয়েস চেঞ্জ থাকলে এরকমভাবে হবে। আমরা প্রথম এক্সাম্পলটা দেখি। হি শুড কমপ্লিট দ্য ওয়ার্ক ইন টাইম। প্রথমে অবজেক্টটা আসবে দ্য ওয়ার্ক should be, SHOULD, should be completed, COMPLETED, completed by him in time, TIME. এখানে দেখো, প্রথমে দ্য ওয়ার্ক অবজেক্টটা বসেছে। যখন মডাল ভার্ব শুড থাকবে বা অন্য কোনো মডাল ভার্ব থাকবে, তখন মডাল ভার্ব তারপরে বি বসবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তারপর ভার্বে থার্ড ফর্ম বসলো, বাই বসলো, তারপরে হিটার পরিবর্তে হিম হয়েছে, ইন টাইম যেমন ছিল বসে গেল। পরেরটা, উই শুড লিভ ব্যাড কোম্পানি। তাহলে ব্যাড কোম্পানিটা অবজেক্ট, ব্যাড কোম্পানি, COMPANY, কোম্পানি, শুড, এবার বি বসবে, বি লেফট, LEFT, লেফট বাই আস। পরেরটা আসছি, উই শুড কিপ আওয়ার প্রমিসেস। তাহলে আওয়ার প্রমিসেসটা আগে আসবে, অবজেক্টটা PROMISES, প্রমিসেস, শুড বি কেপ্ট, কেপ্ট, এরপরে বাই আসটা লিখলে হবে না লিখলে হবে, আওয়ার প্রমিসেস শুড বি কেপ্ট বাই আস দিয়ে দিলাম। আচ্ছা, আওয়ার প্রমিসেস শুড বি কেপ্ট বাই আস, বাই আসটা না লিখলেও ক্ষতি নেই। এইভাবে আমরা দেখলাম যে মডাল ভার্ব শুড উচিত অর্থে ব্যবহার হয়, প্রথমে সাবজেক্ট, তারপর শুড, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং তারপর অবজেক্ট বসে। আর যখন আমরা ভয়েস চেঞ্জ করব, শুডের পর একটা বি বসাতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লাগে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।